बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम। आज 11 जून। गत बछर एक दिने आमार मा चले गेछे पृथिवीर माया ममता छेड़े। तार रूहेर मागफरात कामनाय आज किछु गरीब दुस्त मानुष के दुपुरेर खावार पौंछे देवार लक्ष्ये बाजार करलाम। ভালো কিছু আম পেয়েছি, নিয়ে নিলাম। খাবারের সাথে কি করে আম দিয়ে দেব চিন্তা করলাম। শুক্রবার নামাজের আগেই রান্না শেষ করতে হবে, হাতে সময় বেশি নেই, তাই তাড়াতাড়ি রান্না শুরু করা যাক। শুরু করছি মাংস রান্না দিয়ে। প্যানে তেল দিয়েছি প্রয়োজন মতো এবং অন্যান্য মশলাগুলো দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি এবং ভালো করে ভেজে নিচ্ছি। এখন ম্যারিনেট করা মাংসগুলো তেলের ভিতর ঢেলে দিয়েছি এবং আস্তে আস্তে এটাকে কষাতে হবে, নাড়তে হবে। কষানোর পরে কিঞ্চিৎ পানি দিয়েছি। এখন আমি কিছু দুধ দিয়ে দেব, তারপরে ঢেকে দেব। এখন 8 মিনিট মিডিয়াম লো হিটে থাকবে। মুরগির মাংস রান্না শেষ হয়েছে, এখন আমরা এটা উঠিয়ে রাখলাম। এখন পোলাও পাক করব। এদিকে রাইস কুকারে পোলাও হয়ে গেছে, পোলাও এখন নামিয়ে ফেলব। পোলাওটা ঝরঝর হয়েছে, তবে একবারে তো সকল পোলাও রান্না করা সম্ভব না। আমার 3 বার লেগেছে, 3 বারে আমি কমপ্লিট করেছি। এখন বাটিগুলো সাজিয়ে নেই। এখন বাটিতে প্রয়োজন মতো পোলাও ঢেলে নেই। পোলাওগুলো সুন্দর হয়েছে, খেয়ে যেন তৃপ্তি পায়। এখন সব বাটিতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, একটি করে ডিম দিয়ে দিলাম। এখন প্রতিটি বাটিতে 1 পিস রান, 1 পিস থান এবং 1 টুকরা আলু দিয়ে সাজিয়ে দেব। এখন বাটিতে 6 পিস শসা আর 1 পিস লেবু দিয়ে সাজিয়ে দিলাম। এখন বাটিটার মুখ লাগিয়ে দিলাম এবং 1টি আম, 1টি স্প্রাইটের বোতল কষ্টে দিয়ে বাটির সাথে ভালো মতো লাগিয়ে দিলাম, যাতে নড়াচড়া করলে পড়ে না যায়। আমাদের সব কিছু এখন প্রস্তুত হয়ে গেছে, এখন আমরা বাহিরে বের হয়ে যাব খাবারগুলো হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য। গত বছর এই দিনে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, আজও বৃষ্টি হচ্ছে বাহিরে, তারপরও যেতে হবে। আসেন। শেষ, এখন বাসায় যাচ্ছি। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।